আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের পপকর্ন তৈরি করে দেখাবো। পপকর্ন খুবই সহজ বানানো, যে কেউ বানাতে পারে। তবে আজকে আমি পাঁচ মিনিটে মাত্র দুই রকম স্বাদের পপকর্ন বানিয়ে দেখাবো। এর জন্য একটি কড়াইতে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, প্রায় দুই টেবিল চামচের মতো। এরপর এতে আমি এক কাপ পরিমাণ পপকর্ন দিয়ে দিচ্ছি। তেলটা এতখানি পরিমাণ নেবেন যাতে সবগুলো পপকর্ন খুব ভালোভাবে কভার করে। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এটাকে অনবরত নেড়ে যাব যাতে সব সাইড ভালোভাবে ভাজা হতে পারে। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন। এই জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য থ্যাংকস। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন দুই তিন মিনিটের মাথায় দু একটা ফুটে উঠবে। যখন এরকম একটা দুটো করে ফুটে উঠতে থাকবে তখন সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে দেখবেন ম্যাজিক, একের পরে সবগুলো ফুটে থাকবে। দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, দেখুন কিভাবে ফুটতেছে। আমার সবগুলা পপকর্ন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব। এখানে আমি এক চা চামচ চাট মশলা, হাফ চা চামচ বিট লবণ, 1/4 টিস্পুন লালমরিচের গুঁড়া, এক চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো আমি একসাথে একত্রে মিশিয়ে নিব। এতো এটা আমার একটা মশলা রেডি হয়ে গেল। এই মশলাটা দিয়ে আপনারা চিপসও খেতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ভালোই লাগবে। এবং এখান থেকে এটা আমি পপকর্নের উপর ছিটিয়ে দেব। হয়ে গেল এটা একটা স্বাদের পপকর্ন। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি আরেকটা স্বাদের পপকর্ন বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি এক কাপ পরিমাণ ব্রাউন সুগার নিয়েছি। আপনাদের কাছে ব্রাউন সুগার না থাকলে ঘরে নর্মাল যে চিনি আছে সেটা নিলেও হবে। এখন এটাকে আমি লো আছে জাল করে ক্যারামেল করে নেব। তবে আঁচটা বেশি বাড়ানো যাবে না, একটু ধৈর্য নিয়ে ক্যারামেল করতে হবে। আঁচ বেশি বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে দিতে হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে বাকি যে অর্ধেক পপকর্ন আছে সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে এখন খুব দ্রুত সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা পপকর্নের গায়ে ক্যারামেলটা খুব ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে একটু দলা দলা মনে হবে, সমস্যা নেই, খুব ভালোভাবে পুরোটা পপকর্ন মিশিয়ে দিতে হবে। পপকর্নটা নামানোর পরে ক্যারামেলটা শক্ত হয়ে সেট হয়ে যাবে, তখন আর এই আঠালো ভাবটা থাকবে না। ওটা পুরোপুরি মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখেন, খুবই ভালো লাগবে আশা করি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক। আল্লাহ হাফেজ।